হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টায়ারলেস স্টাডি। নমস্কার বন্ধু সকল, আশা করো সকলে ভালে আছে। আজি আপনার এটি সুখবর লৈ আনিছো। আসাম টেট 2019 ইতিমধ্যে এটি নোটিফিকেশন ওলাইছে, আর এই ভিডিওটোত আমি আসাম টেট 2019 কেতিয়া হব আর কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ইত্যাদির বিষয়ে আলোচনা করিম। আর ইহতে এই নোটিফিকেশন মতে একটা টেন্টেটিভ ডেট দিছে, এই এক্সামটো 22 সেপ্টেম্বর অথবা 29 সেপ্টেম্বর অনুষ্ঠিত করা হব। আর ফিজ দিছে জেনারেল ক্যাটেগরির ফিজ হব 750 টাকার পর 1000 টাকার ভিতর। আর এসটি এসসি ওবিসির এই 150-র পর 300-র ভিতর হব পারে। আর মোড অফ এপ্লিকেশন, এপ্লিকেশনটা অনলাইন হব, আপনাদেরকে এপ্লিকেশন অনলাইন সাবমিট করিব লাগিব। আর ভ্যালিডিটি অফ সার্টিফিকেট, সার্টিফিকেটর ভ্যালিডিটি সাধারণত এনসিটির নর্মস মতে 7 বছর থাকে। আর টেট পরীক্ষাটো 5টা ভাষাত অনুষ্ঠিত করা হব, সেইকটা হল আসামিস, বড়ো, বেঙ্গালী, হিন্দি আর ইংলিশ। ইলিজিবিলিটি হল, দ্য ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর এপিয়ারিং ইন দ্য টেট এক্সাম উইল বি এজ পার এনসিটিই নর্মস। আর ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াটো এনসিটিই নর্মস মতে হব, অর্থাৎ এসপিরেন্ট দোজ হ্যাভ কমপ্লিটেড দেয়ার ইন্টারমিডিয়েট এক্সামিনেশন অর সিনিয়র সেকেন্ডারি ক্লাস বাই হ্যাভিং এট লিস্ট 50% মার্কস অর ইকুইভেলেন্ট এক্সাম অ্যালং উইথ 2 ইয়ার অফ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। লোয়ার প্রাইমারির 50% মার্কস উইথ ডিএলএড থাকিব লাগিব। আর যাক ক্যান্ডিডেট, যাক এসপিরেন্ট ডিএলএড লাস্ট ইয়ারত আছে, সিহত এক্সাম দিব পাৰিব, মনত রাখব। আর আপার প্রাইমারির বিএ অথবা বিএসসি অ্যালং উইথ 50% মার্কস, বিএ অথবা বিএসসি হব লাগিব, গ্রেজুয়েট হব লাগিব, আর 50% মার্কস থাকিব লাগিব। ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর এপিয়ারিং সেকেন্ড ইয়ার অফ 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। আর কোনোবা এসপিরেন্ট যদি এইবার ডিএলএড সেকেন্ড ইয়ারত আছে, সিহতেও এক্সামত বহিব পারিব। হি শি মাস্ট কমপ্লিটেড বিএড এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অথবা ডিএলএডের উপরেও কোনোবাই যদি বিএড করেছে বা বিএড ফাইনাল ইয়ারত আছে, সিহতেও এক্সামত বহিব পারিব, মনত রাখব। আর এইজ দিছে যে ক্যান্ডিডেট হু আর এপ্লাইং ফর দ্য টেস্ট শুড নট মোর দেন 35 ইয়ার্স অর লেস দেন 18 ইয়ার্স অফ এজ। 18 বছরতকে কম হব নোৱাৰিব আৰু 35-35 বছরতকে বেছি হব নোৱাৰিব। ক্যান্ডিডেটস উইল বি প্রভাইডেড টু আপার এজ ডিডাকশন টু দ্য রিজার্ভ স্টুডেন্ট একর্ডিং টু দ্য গভ। আৰু রিজার্ভ ক্যান্ডিডেটৰ বাবে এইটো এজ রিলেক্সেশ্যন আছে। সিলেবাস, এস চি আর টি আসাম উইল ফ্রেম দ্য নিউ সিলেবাস ফর দ্য আপকামিং টেট এক্সামিনেশন এজ পার এনসিটি গাইডলাইন্স। আর সিলেবাসটো নতুনকে আহিব, আগৰ যিটো সিলেবাস আছে সেইমতে এক্সাম নহব, নতুনকে এস চি আর টি সিলেবাস ফ্রেম করব। আর এইটো এনসিটির গাইডলাইন মতে হব। আর 2012 চনের টেট সার্টিফিকেটর ভ্যালিডিটি এক্সটেন্ড করা হয়েছে।